তো গাইস, 6 নম্বর রোজার কারণে, মানে কালি 6 নম্বর রোজা, আজি 6 নম্বর রোজার শেহরি। তো শেহরি খালো, খাই মেলি এটা বিশ্বের নামাজ পড়িছে, আর লগতে এফটে পালি পুরা টোপনি। তো ময়ও এটা আপনার মর্নিং লগ পাব। তো রাতেপা এফে টিকলা উঠিলে, উঠি পেলাই তাক মেডিসিন যিখিনি থাকে প্রথম রাতেপা একদম উঠি পেলাই মোৰ কাম তাক মেডিসিন খোৱা। তারপর এ খুয়াই মেলে এটা তাক গা চা ধুয়ে আনিলো, আর এটা এটা হওয়া মারো। আর এফিনে সবে মো সুদে হাগিস পিঁধা আগত কি লগায়। তো মানে যদি হাগিস পিঁধাও র্যাশেস ক্রিম দো, নহলে বডি লোশন লগাও। তো এতিয়া মই কামত লাগি যাও, রাতেপাই এফিনে মিস্টার অফিস গল। তো মই এতিয়া এইবিলাক কম্বল চম্বল সব জাপি মেলি বিছনা চাদর উঠাই মেলি ঘর সর সারি লো, পটাপট কামখিনি করে লো, তারপর আপনার লগ পাম। কাম চাম পুরা হয়ে গলি, বিছনা উঠাই পেলাই মানে ধুই দিল, আর আশফাকক তার দাদি এসকোর ওর দিয়ে দিল। তো এটা মই গা চা ধুই পেলাই অল শুই পেলাই আপনার লগ পাম। এটা লগ পাইছো একদম ইফতারের সময়। তো এফিনে মাংস আনিছিলে, তো প্রথম মাংসখিনি পাতি দিও যেহেতু সেই সময় খোৱা যায়। তো এবারতে বনাই দিয়াই হয় ইফতারের সময়, যেহেতু ইফতার করে মেলে বনাব একদমেই মন না যায় কারো। তো ইফতারের সময় বনার সময়তে আমি রাতির উত্তিখিনি আমি বনাই দিও। সেকেন্ড রেসিপি আজি ইফতারর মই শেয়ার করেছো। এখানে পালেং পাত লইছো, ধুনিয়াকে এখানে মই ধুই ললো, আর এখানে এটা মিহি মিহি কাটি লইছো দেখিছে। তো এটা আজি বনাম পালেঙ্গর পকোড়ি, একদম ইজি হয়, খাবলেও ভাল হয়। তো এখানে পালেং লইছো, যদি যদি পালেং তরকারি বনাই না খায় এনেকে পকোড়ি বনাই খাব। 2 চামচ লইছো বেসন, আর এখানে আধা লইছো, আর এখানে এটা মই পিঠাগুড়ি লইছো 1 চামচ, আর অলপমান মই দিম। তারপর এফিনে মই অলপ জলকা করে লো, বেশি লওয়া নাই যেহেতু ইফতারত বেশি জ্বলা খাব মনে যায়। লগতে হালধি লো, আর অলপ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া মিক্স লো। তারপর সাত অনুসারে নিমখ দিয়ে পেলাই এটা মই ভালদরে এখানে মিক্স করে লম। তারপর গোটেখিনি মিক্স হওয়ার পর জানি মই পানি দিছো, পানি দিয়ে রুটি বনার নিচিনা ডো এটা করে লম, জানি পকোড়ি ডোটো। তো এইখানে মই এটা ভালদরে সানি লো। এফিনে আমার পকোড়ি বেটারটা রেডি হয়ে গলহি। তো এইখানে এটা মই ফ্রাই করে লম, আর আজি ইফতারত এয়া পালে পকোড়ি আছে, বহুতখিনি আইটেম আছে, নাখাম বারো। তো এইখানে মই ফ্রাই করে লো, আর ফ্রাই করার পিছতে আমার পকোড়ি হয়ে যাব। তো একদম সিম্পল রেসিপি আপনার শেয়ার করছো, যদি ভাল পায় লাইক করব, শেয়ার করব, আর সাবস্ক্রাইব করব একদমই না পাহরিব। তলত কমেন্ট করে জানাব কেনকা পাইছে। বিরাটে ক্রিস্পি হয়, আপনার বলক সাউন্ড দেখাইছো কি ক্রিস্পি হয় বগরকিটা। এফেনও ইফতার আজি দেখিছে, এবারে পালেং পকোড়ি বনালো অলরেডি, তারপর এফেলে চিকেন পটেটো এটা আইটেম, আর লগতে চিকেন পকোড়া, এফেলে ব্রেড পকোড়া, তারপর অনিয়ন রিংস আসলে, আর এফেলে ফুড স্পট হয়ে দিছো কাটিব কারণে। সো এইখানে এটা গোটেখিনি মই ভালদরে ফ্রাই করে লম, তারপর আপনার লগ পাম। এটা আছো গাইজ ইফতার ওলাবর কারণে, গোটেখিনি আইটেম তলত পাই লো, আর তলত খাওয়া যেহেতু সুন্দর হয়। তো এখানে গোটেখিনি মই এটা এখন এখন থালিত দিয়ে গেছো আর তোমাকে আইটেমখানি। এফিনে গাইছে আজি আমার 7 নম্বর রোজার পুরা আইটেম এফিনে। তো কেনকা লাগিছে আপনাদের জানাব, রোজার ব্লগ সব কেনকা পাই আছে, যেহেতু রোজার ব্লগ সবত বেশি মরম দিছে। তো এফিনে দেখাই দিই, লগত আছে পোলাও এফিনে, আর লগত আছে চিকেন রোস্ট। তো আমি খাই ল, ইফতার খালো। তো এফিনে টিকলা কেটে হুয়াই দিছো, ই শুব, কিন্তু মানে আবেলি বিরাট ই জ্বলাই নুহুয়া অলপ অলপ হয়ে পেলে উঠি যায়। তো সিয়া তালো খেলি আছো, মিস্টারে চাই আছে কিনা মোবাইলত। তো লগতে মই খাই লৈছো অলপ আঙ্গুর। তো এতিয়া খাই বই লৈ আকৌ হয়ে যাম, যেহেতু সেহির কারণে উঠিব লাগা হবই। সো গাইজ, আজির ব্লগটো এনেকৈ সামৰিছো, নেক্সট ভিডিওত লগ পাম, বাই বাই।